नमस्कार बंधुरा अपनारा देखें चैनल बी एन बेंगली बी एन बेंगली चैनल पक्ष के प्रत्येक के स्वागत जी बी एन बेंगली चैनल पक्ष के सन्तु घोष एन मुहूर्ते रही गोपीनाथपुर गोपीनाथपुर देखु गोपीनाथपुरे जो पंचायत ओईजे ओखानटा पंचायत हमें ए पंचायत अफिसर सामने जो रास्ता ओ जेटा मेन रास्ता थे क्रसिंग किछुटा एसे एक प्रधानमंत्री सड़क योजना बेरिए आसछे रास्ताटार एई जायगाटाते एसे दाड़िये आछि। आज के किन्तु आपनादेरके देखाबो बाड़ा गोपीनाथपुर रेलवे स्टेशन बाड़ा गोपीनाथपुर रेलवे स्टेशन कोथाय होच्छे एबंग कतदूर काज एगिए आछे सेई भिडियो किन्तु आज के देखाबो। तार आगे प्रत्येककेई बोलबो जारा आमादेर चैनेले नतून तारा किन्तु अवश्यई आमादेर चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिके अवश्यई अन करे अल करे राखुन। आर केउ जदि फेसबुके भिडियो देखछेन आमार ताहले किन्तु भिडियोर उपरे अवश्यई फलो बाटनटि प्रेस करे राखुन। তাহলে বন্ধুরা এখন আমরা বাড়াগোপীনাথপুর যে রেল স্টেশন সেই রেল স্টেশনের কাজকে আপনাদেরকে টোটাল ভিডিওটা কিন্তু দেখাবো কোথায় কাজ হচ্ছে এবং কিভাবে কাজ হচ্ছে সেই সমস্ত কাজের টোটাল ভিউটা। এখন চলুন যাই আমরা বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশনের দিকে। এই দিকটা কিন্তু বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশনের দিক, আমরা কিন্তু ওখানে যাব। এখন আমরা গোপীনাথপুর লাইনের উপর দিকে সোজা চলে যাচ্ছি একেবারে বাড়াগোপীনাথপুর যেখানেতে রেলওয়ে স্টেশন হবে সেই জায়গার দিকে চলে যাচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন এই জায়গাগুলি কিন্তু ফার্স্ট লেয়ারের কাজ হয়ে গেছে গ্রাউন্ড জিরো লেভেলে। যেতে যেতে এখানে কতগুলো ভাইদেরকে দেখতে পেলাম। দেখুন বন্ধুরা এখন আমরা বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি, এখানে কতগুলো ভাইদেরকে আমরা এখানে দেখতে পেলাম। দেখুন এই স্টেশনের যে জায়গাটা আমরা যাব, ওই স্টেশনের কাছেই যাব। স্টেশনের আগে এই লাইনের উপরে এই সমস্ত ভাইরা এখানে তো সব রয়েছে। সমস্ত ভাইদের কি নাম সব? স্থানীয় কতগুলো ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলার পর আবার কিন্তু লাইনের উপর দিকে যাচ্ছি। এখন বাড়াগোপীনাথপুর যে জায়গাতে রেলওয়ে স্টেশন হবে সেই স্টেশনের কাছে দেখতে পাচ্ছেন তার এক্সক্লুসিভ একেবারে কারেন্ট আপডেট বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা আপনারা কিন্তু দেখতে থাকুন এই রকমই কারেন্ট আপডেট তারকেশ্বর বিষ্ণুপুর রেলওয়ে যে কাজের যে সমস্ত এক্সক্লুসিভ ভিউ সেই ভিউগুলি যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি দেখুন। দেখতে দেখতে আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশন। বন্ধুরা আমরা কিন্তু অবশেষে এসে উপস্থিত হয়েছি বাড়াগোপীনাথপুর যে জায়গাটা রেলওয়ে স্টেশন হবে সেই জায়গাটাতে কিন্তু আমরা অবশেষে এসে উপস্থিত হয়েছি। দেখুন ওই দিকটায় গাড়িগুলি কাজ করছে, দেখতে পাচ্ছেন ওইদিকে গাড়িগুলি কাজ করছে। এই পর্যন্তই কিন্তু লাস্ট মাটির কাজ হয়েছে, এখনও কিন্তু ওই দিকটা মাটির কাজ হয় না, এরপরে কিন্তু ওই দিকটা মাটির কাজ হবে। ওইদিকে কিন্তু জমিগুলি ফাঁকা পড়ে রয়েছে, আমরা কিন্তু ওই গাড়িগুলির কাজকে এখন গিয়ে আপনাদেরকে টোটাল ভিউটা দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গাটায় কিন্তু কাজ হচ্ছে, এই জায়গাটাই কিন্তু মাটির কাজ লাস্ট হয়েছে। এদিকটায় একটা গাড়ি রোলিং করছে, আর রোলার গাড়িতে রোলিং হচ্ছে এই দিকটায়, আর এদিকটায় এই জেসিবিটা দেখুন মাটিগুলিকে চারিয়ে নিয়ে যাচ্ছে, সমান করে চারিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে দেখুন লরিগুলি মাটি নিয়ে আসছে, অনেক দূর থেকে লরিগুলি মাটি নিয়ে আসছে। একেবারে পুরো দমে জোর কদমে কাজ চলছে গোপীনাথপুর বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশন। দেখুন বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু এই দিকটায় আবার কাজ হচ্ছে, এই দিকটা এই টোটাল এই দিকটা দিকেই কিন্তু লাইনটি বেরিয়ে যাবে। আমরা কিন্তু একেবারে স্পটে গিয়ে আজকে কিন্তু কারেন্ট আপডেট আপনাদেরকে দিলাম, আপনারা কিন্তু দেখতে থাকুন। বারে বারে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি অবশ্যই আপনারা দেখতে থাকুন। বন্ধুরা এই দিকটা কিন্তু ময়নাপুরের দিক, ময়নাপুরের বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশন থেকে ময়নাপুরের দিক কিন্তু মাটির কাজ হচ্ছে, দেখুন তার এক্সক্লুসিভ। বন্ধুরা এই দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু এইখানটাই কিন্তু বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশনটা হবে। টোটাল যে মাটির কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জয়রামবাটি রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে, এটা কিন্তু জয়রামবাটির দিকে যাচ্ছে। আর এই দিকে দেখুন এই দিকটা হচ্ছে ময়নাপুরের দিকে যাচ্ছে, ময়নাপুর অর্থাৎ বিষ্ণুপুরের দিকে যাচ্ছে এই দিকটা। এই যে দেখতে পাচ্ছেন ধান কাটাগুলি রয়েছে এগুলি কিন্তু আজ থেকে আবার মাটির কাজ হচ্ছে, মাটি পড়ার কাজ চলছে। এইদিকে দেখুন গাড়িটি রোলিং করছে, দূর থেকে লরিতে মাটি নিয়ে এসে এই জায়গাগুলি কিন্তু ভরাট করছে, আর তারপর এই গাড়িতে কিন্তু মাটিটিকে চারিয়ে নিয়ে যাচ্ছে, আর এইদিকে রোলিং গাড়িটিতে কিন্তু রোলিং করছে। দূর থেকে দেখুন একটা লরিতে কিন্তু মাটি নিয়ে আসছে। এইভাবেই কিন্তু জোর কদমে গোপীনাথপুর বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু লাইনটির টোটাল মাটির কাজ গ্রাউন্ড জিরো লেভেলে ফার্স্ট লেয়ারের কাজ।
বন্ধুরা এখন আমরা বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশনের টোটাল আপডেটটা আপনাদেরকে দেবার জন্য এই জায়গায় আসছি। আমরা কিন্তু কারেন্ট আপডেট একমাত্র বিএন বেঙ্গলি চ্যানেল স্পটে গিয়ে কিন্তু আপনাদেরকে বারে বারে এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের আপডেট কিন্তু তুলে ধরছি। আপনারা কিন্তু বিএন বেঙ্গলি চ্যানেল, আমাদের বিএন বেঙ্গলি চ্যানেল ফেসবুক এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটনটি প্রেস করে অবশ্যই আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন। কারেন্ট আপডেটগুলি অবশ্যই আমরা কারেন্ট আপডেট আপনাদেরকে বারে বারে তুলে ধরবার চেষ্টা করব এবং তার সাথে আরও ইন্টারেস্টফুল ভিডিও যেমন ট্রেন জার্নি এবং ট্যুর গাইডের বিভিন্ন রকম ভিডিও আপনাদেরকে তুলে ধরব। আমরা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের নিয়মিত আপডেটগুলি তুলে ধরছি আপনাদেরকে। মাঝে মাঝে আমরা একটা করে ট্যুর গাইড বা এমনি আপনার ট্রেন জার্নি ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণ অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি। আমরা কিন্তু ওই বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশনে যেখানটা পাইলিংয়ের কাজ হবে সেই জায়গাটাই রডগুলি নেমেছে সেগুলিও আপনাদেরকে দেখাবো এখন কারেন্ট আপডেট। চলুন এখন ওই দিকে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টেশন চত্বরে যে জায়গাটাই বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশন হবে সেই স্টেশন চত্বরে পাইলিংয়ের কাজের জন্য কিন্তু প্রস্তুতি চলছে। এই যে রডগুলি নামানো হয়েছে এই জায়গাটি কিন্তু পাইলিং হবে এবং একটি ছোট সাবমার্সিবল করা রয়েছে। বন্ধুরা যতদিন না পর্যন্ত এই রেলওয়ে স্টেশনগুলি কমপ্লিট হয় বা রেলের কাজটি তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টটি না কমপ্লিট হয় ততদিন কিন্তু আমরা আপনাদেরকে বারে বারে কিন্তু আমাদের বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে কারেন্ট আপডেটগুলি দিতে থাকবো। অবশ্যই কিন্তু আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি। এইরকম কারেন্ট আপডেট, তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট বা বিভিন্ন রকমের ইন্টারেস্টফুল ভিডিও যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই দেখুন আমাদের চ্যানেল। তাহলে বন্ধুরা আজকে আপনাদেরকে বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশনের টোটাল এই যে ভিউটা আপনাদেরকে দিলাম, আজকের ভিডিওটা কিন্তু আমরা এই বাড়াগোপীনাথপুর রেলওয়ে স্টেশন থেকে নিয়ে এই চত্বরে কতদূর মাটি পড়েছে সেইটা কিন্তু আপনাদেরকে দেখালাম। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে দেখতে থাকুন অবশ্যই বিএন বেঙ্গলি। নমস্কার।